হয় সুরাসুর খবরের ভিত্তিত আজি আমি ভুরবন্ধা এলাকা ডাকসর বিট অভিযান চালাইছিলো। অভিযান কালত গড়ে মারি পৰা আহি থকা অবস্থাত এখন টমটম আমি বাটতে রখাও, বাটত রখাই আমি টমটমটো চেক করো। চেক করার পাছত আমি তিনজন লড়াক আটক করবলে সক্ষম হলো। আটক কাটিন লোক কেজন হয়েছে রাজিবুল আলী, এখেতলগ হয়েছে কালা হিমলু তল, আর এজন আনজনের নাম হয়েছে প্রণব দাস, তোর ঘর হয়েছে পচতিয়া, আর এজনের নাম হয়েছে শ্রী বিজয় বিশ্বাস, এখেতর গেছে রজাগাঁও। আর সিহতর জিম্মারপরা আমি সাসপেক্টেড হিরোইন 1.60 গ্রাম জব্দ করবলে সক্ষম হলো, লগতে দুটা মোবাইল হ্যান্ডসেট আর ইনসুলিন সিরিন, লগতে ক্যাশ পয়সা 1500 টাকা উদ্ধার করবলে সক্ষম হলো। মূল্যটো কিমান হবো এইখানে আনুমানিক? আনুমানিক মূল্য এই ইন্টারন্যাশনাল মার্কেটত তো সাগে হব, কমসে কম এই 50,000 মানর হব। আর একটা কথা, মানে যিমানখিনি বর্তমানে ড্রাগস ধরেছে মরিগাঁও, প্রায় এইখানে আমার স্পেশাল টিম এটা করে আছে, অহরহ চেষ্টা করে আছে, এজন স্পেশাল টিম এটা আছে আমার ইয়াতে মরিগাঁও ডিস্ট্রিক্টত, স্পেশাল টিমে আমার কাম করে আছে এই বিষয়ে। জীবনৰ সৰু বৰ সমস্যাই যেতিয়া দিশহাৰা কৰে, জটিলতাই যেতিয়া সপোনবোৰ ভাঙি চুৰমাৰ কৰে, সমাধানৰ এটাই নাম অসম সন্তান জ্যোতি হাচাৰ্য ভৰত ৰায়।